আসসালাম আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপিটি হচ্ছে ফুলকপির পরোটা। এটা দেখতে যতটা সুন্দর, খেতে অসম্ভব মজা। আর এটার মধ্যে আমি বানিয়েছি পুরে ঠাসা, একদম দেখতেই পাচ্ছেন কতটাই পুর দিয়েছি আমি সমস্ত পরোটাটাতে। আর এটা খুব সুন্দরভাবেই ফুলবে, এত সুন্দরভাবে এটা ফুলবে যে একদম পুরো লুচির মতন হয়ে ফুলে যাবে। তো পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, কোনো কিছু স্কিপ করবেন না। এটার মধ্যে আমি সমস্ত কিছু টিপস আর ট্রিক্সগুলো আমি শেয়ার করেছি, সেভাবে ফলো করলে পারে অবশ্যই আপনার পরোটা এরকম খুব টেস্টি আর ফুলকো হবে। তো ফুলকপি পরোটা বানানোর জন্য এখানে আমি একটি ফ্রেশ ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটার ডালপালাগুলো সব ছেঁটে ফেলে দিয়ে এভাবে আমি কেটে নিয়ে এটাকে ধুয়ে নিয়েছি, গোটাতেই ধুয়ে নিয়েছি। আর এভাবে করব কি, এবার একটা একটা করে ফুলগুলোকে ছাড়িয়ে নেব। তো আপনি চাইলে পরে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েও ধুতে পারেন, বা ধুয়ে নিয়েও ফুলকপিটাকে ছাড়াতে পারেন। তো এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 ইঞ্চি সাইজের একটি আদা। তো আদাটা আমি বেশ ভালো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 6-7টা রসুনের কোয়া, এগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 3টে লঙ্কা ঝালের জন্য, আপনার নিজের প্রয়োজন হিসাবে দেবেন। আর এখানে একটা নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ। ধরনের যে গ্রেটারগুলো থাকে, একদিকে সরু থাকে একদিকে মোটা, তো মোটাটার দিক থেকেই আমি ফুলকপিটাকে গ্রেট করে নেব বা ঘষে নেব আর কি। তো এইভাবে সমস্ত ফুলকপিটা গ্রেট করে নেব। আর এই ডান্ঠিগুলোকে ফেলবো না, এগুলোকেও আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দেবো। তো এই তো সমস্ত ফুলকপি আমার কোরানো হয়ে গেছে। আর কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি, পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন আর আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। সম্পূর্ণ আদাটাও আমি দিইনি, তো এখানে 1/2 ইঞ্চি মতন রেখে দিয়েছি, দিয়ে বাকি আদাগুলো আমি কুড়ে নিয়েছি। তো এবার আমি চলে যাব রান্নাতে। তো এখানে আমি 2 টেবিল স্পুন তেল দিয়েছি, আর তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়নে জিরে, আর দিচ্ছি 1টি তেজপাতাকে ছিঁড়ে 2 টুকরো করে দিলাম। আর যখন এগুলো ফেটে যাবে তখন এটার ভিতরে আমি দিয়ে দেব, আমি এই গরম তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। জাস্ট এটা ভাজা হয়ে পিঙ্ক কালার মতন আসবে, পেঁয়াজটা নরম হবে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার রসুন আর কাঁচা লঙ্কাটা। এটাকেও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু সটে করে নেব। খুব সুন্দর একটা যখন ফ্লেভার বেরিয়ে আসবে রসুনের, তখন আমি এটার মধ্যে দিয়ে দেব আদা কুচানোটা। আদা কুচানোটাও দিয়ে দিলাম। আর এবার আমি একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেবো ফুলকপি গ্রেট করা ফুলকপিটা আমি এবার দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভর্তি করে ধনে গুঁড়ো। এগুলো সমস্তকে আমি খুব ভালো করে মিক্স করে দেবো একসঙ্গে। আর দিয়ে দেবো স্বাদ মতন নুন, নুনটা আপনারা নিজের মতন করে দেবেন। আর এবার আমি এটাকে খুব ভালো করে, আমি কিন্তু সবসময় ভাজা করবো, নাড়াচাড়া করছি হাই ফ্লেমে, কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা কমানো নেই, তো হাই ফ্লেমেই 2 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিচ্ছি। এটাতে কী হবে, একটু তেতে যাবে আর ভিতরটা গরম হয়ে গেলে জল বেরিয়ে আসবে। আর এটাতে কী হলো, এবার আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, দিয়ে খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে দেবো। আর এবার দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। সম্পূর্ণ ফুলকপিটা ভাজা আমি করব হাই ফ্লেমে, যেন সেদ্ধ হয়ে গলে না যায়, যা গায়ে রসটা যেন শুকিয়ে যায়। আর এখানে দিচ্ছি আমি 1 মুঠো ধনে পাতা কুচি, যেটা আমার ফ্রোজেন ছিল আমি দিয়ে দিলাম। আর খুব মানে 5-7 মিনিট এটাকে আমি ভাজা করব, তারপরে উঠিয়ে নিয়ে এটাকে আমি এবার ঢেলে দিয়েছি একটি জায়গায় যেন ঠান্ডা হয়ে যায়। তো যতক্ষণ ওটা ঠান্ডা হয় ততক্ষণ আমি এবার আটাটাকে মেখে নেব। তো এখানে গমের আটা আমার প্রয়োজন হিসাবে নিয়ে নিয়েছি 2 কাপ ভর্তি করে, আর তার মধ্যে এবার অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে এটাকে নরম করে আমি সেনে নেব। রুটির আটা যেভাবে শক্ত হয় তার থেকে কিন্তু অনেকটাই নরম হবে এটা। জাস্ট তো আটাটাকে এবার আমি ঢেকে রেস্টে রেখে দেবো 15-20 মিনিট। রেডি করে নিয়েছি শুকনো আটা, পরোটার আটা, আর এদিকে পুরটাকে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি। আর এই তো আটার অবস্থা, আটা একদম নরম হয়ে সেট হয়ে গেছে। এবার আমি আটা ছড়িয়ে ছড়িয়ে এটাকে লেচি কেটে নেব, মানে একটা পরোটা আটার সময় লেচি কেটে নিয়েছি, দিয়ে এবারটাকে আঙ্গুল দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। তো এইখানে আমি কিন্তু যে পুরটা ভরবো সেটাকে আমি লই করে দিয়ে আঙ্গুল দিয়ে একটু ছড়িয়ে নিলাম, তারপর এটার ভিতরে আমি পুর ভরে দিলাম 2 চামচ ভর্তি করে, আঙ্গুল দিয়ে চেপে দিয়ে এবার আমি এটাকে মুখটা বন্ধ করছি। তো এইভাবে এটাকে পুর ভরা যেতে পারে। এই তো খুব সুন্দরভাবে এটাকে আমি আবার একটু প্রেস করে দিলাম, আর এটার ভিতরে আমি আঙ্গুল দিয়ে চারিদিকটা আবার ছড়িয়ে দেব, বড় করব,
আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে এটাকে বড় করবো। আর প্রয়োজন হলে পরে যখন যখন প্রয়োজন হচ্ছে একটু শুকনো আটা আঙ্গুলে লাগিয়ে নিচ্ছি। এই তো আমার লেচিটা একদম বড় হয়ে গেছে। এবার এটাকে আমি বেলে নেবো একদম কিন্তু আলতো হাতে। এটা কখনোই খুব বেশি চাপ দিয়ে মানে বেলা যাবে না, তো এটাকে আলতো হাতে একদম হালকা করে ওপর থেকে একটু এটাকে আমি বেলে নেব। তাহলে কি হবে, পরোটাটা আমার ছিঁড়বে না বা ফাটবে না। তো দেখতেই পেলেন আমি কতটা করে পুর ভরেছি। তা আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি লেচি। এবার আর একটা সিস্টেম এটা যে আপনি আঙ্গুল দিয়ে যদি বড় না করতে পারেন তো এটাকে হালকা করে একটু বেলুন দিয়ে বেলে নেওয়া যেতে পারে লেচিটাকে। তো আমি এটাকে একটু মোটা করে একটা রুটি টাইপের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা পুরু আর মোটা। এবার আমি এটার ভিতরে আবার পুর ভরে দিচ্ছি। তো এখানে 2 চামচ ভর্তি করে পুর দিয়ে ছড়িয়ে দিয়ে এবার এভাবে মুখটাকে আমি ছোট করছি, সাইড থেকে প্রেস করে করে ছোট করেছি। আর আঙ্গুল দিয়ে সবসময় পুরগুলোকে ভরে দিচ্ছি। এই তো আঙ্গুল দিয়ে পুর দিয়ে ভরে দিলাম, আর এবার আমি মুখটা বন্ধ করে দিলাম। দেখি তো সুন্দর একটা লিচি হয়ে গেল। আবার আমি এটাকে আঙ্গুল দিয়ে বড় করে নিয়ে এভাবে বেলে নিলাম হালকা করে। এই তো পরোটা একদম ছিঁড়বে না কি ফাটবে না। তা আর একটা টেকনিক আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে লেচিটাকে গোল করে নিয়ে শুকনো আটায় ডিপ করে নিয়ে এবার আমি এটাকে এই তো আঙ্গুল দিয়ে একটা বাটি তৈরি করে নেব। এই তো খুব সুন্দরভাবে একটা একদম বাটির মতন হয়ে যাবে। আর এটার ভিতরে আবার আমি পুর ভরে দিলাম 2 চামচ ভর্তি করে, আর এভাবে চেপে চেপে লাগিয়ে দেবো মুখটাকে। এই তো খুব সুন্দর একটা লই হয়ে গেল। এবার আমি এটাকে আঙ্গুল দ্বারা টেপে বড় করে দিচ্ছি, চেপে চেপে বড় করে নেব। এই তো খুব সুন্দর পরোটা হয়ে গেল। তো এইভাবে আপনারা পুর ভরা পরোটা করতে পারেন। তো এবার আমি শেখতে যাব পরোটাগুলো। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম একটি পরোটা ফ্রাইং প্যানে, আর পরোটাটা ততক্ষণ না উল্টাবো যতক্ষণ না এটা কালারটা চেঞ্জ হয়ে আসছে। কালারটা যখন শেষ চেঞ্জ হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি। আর এইভাবে আমি 2 পিঠকে খুব ভালো করে শেকে নিচ্ছি। তো একদিকে আমার পরোটা শেখানো হচ্ছে, আর একদিকে আমি কিন্তু অলরেডি পরোটা লই বানাচ্ছি ভরছি। তো এইভাবে অল্প একটু তেল দিয়ে আমি এবার শেকে নিলাম। 2 দিক খুব ভালোভাবে যখন শেকা হয়ে যাবে তখনই আমি এটাতে তেল বা ঘি দিয়ে ভেজে নেব। এই তো আর ধারগুলোকে সবসময় আমি চেপে চেপে ভাজবো। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলছে, পুরো একদম বেলুনের মতন ফুলে গেছে। আবার আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন চারিদিকটা যখন হালকা হালকা ফুলে উঠছে তাওয়াতে পরোটাটা, তখন আমি উল্টিয়েছি কিন্তু। এই তো খুব সুন্দরভাবে পরোটাকে উল্টিয়ে দিয়েছি। আবার আমি এটাকে শেকে নিচ্ছি। এই তো একদম ফুলকো ফুলকো পরোটা। আমার প্রত্যেকটা পরোটা কিন্তু এভাবে বানালে পরে খুব সুন্দরভাবে ফুলবে। আর সবসময় ধারগুলোকে চেপে চেপে ধরতে হবে, কেন কি ধারগুলোই ভালো মতন শেখা হয় না বলে ধারগুলোকে সবসময় চেপে চেপে খুন্তি দিয়ে চেপে চেপে শিখতে হবে খুব ভালো করে। এবার আপনি কতটা শাকা খাবেন, একটু নরম খেলে পারে, একটু হালকাই তো হালকা এটাও তুলে নেওয়া হবে, বা এর থেকেও বেশি ক্রাঞ্চি আর মচমচে করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা ভেজে খাওয়া যেতে পারে, সেটা আপনার নিজের প্রয়োজন হিসাবে আপনার ওটা করে নেবেন। তো এভাবে পরোটা করলে পরে পরোটাগুলো খেতে দুর্দান্ত হয়। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর পরোটাগুলো সার্ভ করতে পারেন, আপনি আচার দিয়েও খেতে পারেন বা সস দিয়েও খাওয়া যেতে পারে। তো আমি এই পরোটাগুলো সার্ভ করছি সসের সঙ্গে।